ভাস্কর্য যদি কিছুই না হয় তাহলে ভাস্কর্য ভাঙলে আপনি কষ্ট পান কেন? এটা সরাইলে আপনার মান সম্মানের প্রশ্ন হয় কেন? প্রেস্টিজ ইস্যু হয় কেন? আর আপনার বাবা বা ভাইয়ের মূর্তি বানাইছেন, উনারটা ভাঙলে আপনার চোখে পানি আসে কেন? এই আবেগটাই হলো শিরক। আমি নিজে একটা জিনিস চিন্তা করতাম, সেটাকে খোদাই করার পরে একটা ভাস্কর্য বা একটা দেবী বা একটা বানর বা একটা ছাগল বাইর হয়েছে, সেটাকে আমি বলতেছি পূজা করতেছি। এই যে নিষেধ, নিষেধটা কি? অনেকে বলে ভাস্কর্য, ভাস্কর্য যদি কিছুই না হয় তাহলে ভাস্কর্য ভাঙলে আপনি কষ্ট পান কেন? এটা সরাইলে আপনার মান সম্মানের প্রশ্ন হয় কেন? প্রেস্টিজ ইস্যু হয় কেন? আর আপনার বাবা বা ভাইয়ের মূর্তি বানাইছেন, উনারটা ভাঙলে আপনার চোখে পানি আসে কেন? এই আবেগটাই হলো শিরক। এটা খেয়াল করবেন, মূর্তি কিছু না, গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কিছুকে শ্রদ্ধা করা আবেগের সঙ্গে, ওয়ালে হানা বলে মনের টানে তার কাছে যাওয়া, ইলাহ যাকে বলে, মনের আপন, প্রাণের সখা বলে, মনের মানুষ বলে, এটা মানুষ না, এটা হলো আল্লাহ, মানুষ একটা নাম। এই যে গায়রুল্লাহকে, তাগুতকে আবেগের সঙ্গে, আরেকটা জিনিস হয়, আল্লাহ তাআলা নিজে বলছেন যে কোরআন হলো পবিত্র, আল কোরআনুল করিম, রসুলকে বলছেন, সুন্নতকে বলছেন সুন্নতের তৈয়বা, কাবা মুশাররফা, মদিনা তৈয়বা, আল্লাহ সুবহানাহু তাআলা, এগুলি হলো মুসলমানদের বুঝতে হবে পবিত্র আল্লাহ, পবিত্র রসুল, পবিত্র কোরআন নাকি, পবিত্র সংসদ কি, মহান সংসদ কি, শিরক। এবং মুসলমানরা কোনোদিন একটা ঘরকে মহান বলতে পারে না, যে ঘরের আল্লাহর ঘর না, যে ঘর সুন্নার ঘর না, যে ঘরে প্রবেশ করার জন্য গোসল জরুরি না, উজু জরুরি না, ইসলামী হওয়া জরুরি না, কাফের মুশরিক বেইমান জিনাকার মদ্যপ লোক প্রবেশ করতে পারে না, পারে কিনা, সেটা মহান পবিত্র কি? এইগুলি হলো রগে রগে শিরক। এগুলো যদি আমরা না বুঝি তাহলে ঘুমের মধ্যে দেখব এক সময় আমরা নিজেরাই বলতেছি মহান সংসদ, পবিত্র সংসদে দাঁড়িয়ে কিসের পবিত্র, কে বলছে যে এই সংসদ পবিত্র? আর এটা তো মূর্তি না, এটা ভাস্কর্য, এটা রাখার জন্য এত সংগ্রাম, এত আন্দোলন, এত কিছু, যেটা স্থাপন করার জন্য, যে রাখার জন্য কথা, এটাই তাগুত। যে জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ইমানদার ব্যক্তি, আল্লাহ এবং রসুলের মনোভাব সবচেয়ে বেশি বুঝতেন এবং আল্লাহ তাআলার বিধান পালনের মধ্যে সর্বোচ্চ সক্ষম এবং সাহসী, তিনি নিজেই দেখলেন যে একটা গাছ, বাবলা গাছ, গাছের নিচে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 1400 সাহাবি সহ বায়াত করছিলেন। এটা একটা অনুষ্ঠান, আল্লাহ রসুল সাহাবিদেরকে নিয়ে একটা কাজ করেছেন, ঐতিহাসিক কাজ, বায়াত, বায়াতে রেজওয়ান। এই কাজটি স্মরণ করার জন্য আবার মুসলমানরা এখানে জমাটমা হবে, এক বছর পরে আবার আসবে, পবিত্র স্থান উদযাপন করবে। হযরত উমর নিজে লাঠি দিয়ে গাছ শিকড় শুদ্ধ উঠে একদম তুলে দুনিয়া থেকে নির্মূল করে দিয়েছে, বলছেন যদি এই গাছ থাকে সেই গাছের মধ্যে কয়েকদিন পরে আবার ফুল দেওয়া শুরু করবে। ইমান এটার নাম। তিনি নিজে যখন আমিরুল মুমিনীন, মুসলিম বিশ্বের প্রধান খলিফা, আল্লাহর রসুলের স্থলাভিষিক্ত, তখন নিজে হজ করতেছেন, তখনও হজরে আসওয়াদের কাছে গিয়ে বলতেছেন যে আমার প্রিয় নবীকে, যিনি নিজে অথরিটি ছিলেন, তিনি যা করেন তাই ওয়াজিব, তাই শরীয়ত, তাই সুন্না, উনাকে দেখেছি তোমাকে চুমো দিতে, এই জন্য আমি চুমো দিলাম দয়া করে, নাহলে তুই তো একটা পাথর ছাড়া কিছু না। কে? হজরত হজরে আসওয়াদকে বলতেছে, একটা পাথর, এটার মধ্যে কিছুই নাই, আল্লাহ তাআলা বলছেন রসুলকে আমি দেখছি এই জন্য চুমো দিলাম, কিন্তু এটার জন্য আমার বিশেষ কোন শ্রদ্ধা বা এটাকে রসুলের সুন্নতের বাইরে ভক্তি করার কি নাই, মনোভাব আমার নেই। আর তিরমিজি শরীফের একটি হাদিস বলি, প্রথম জীবনেও শুনেন নাই, যখন কাবা ঘরের মধ্যে এসে লোকজন মাথা করতেছে, কপাল লাগাইতেছে, ঘরের মধ্যে চুমো দিতেছে, ঘরের মধ্যে ছুইতেছে, তখন আল্লাহ রসুল বললেন বড় বড় সাহাবিদেরকে যে এই লোকজন যদি একদম নৌ মুসলিম না হইতো, মাত্র ইসলাম গ্রহণ করেছে তারা, তাইলে আমি কাবা গৃহরে মধ্য দিয়া ভাঙ্গিয়া খোলা করে দিতাম, লোকজন একদিক দিয়ে ঢুকতো, একদিক দিয়ে বাইর হইতো, দেখতো যে ভিতরে আল্লাহও নাই, কিছুই নেই। কথা বুঝা যাচ্ছে না? কাবা ঘরটাও আমাদের জন্য কিছু না, কারণ এই ঘরের উপরে আমরা উড়ি না। যখন ঘর ধোয়, ঘর যখন পাল্টায়, যখন ঘরের পর্দা বদলায়, তখন মানুষ পা নিয়ে ওঠে না। আর তওয়াফের সময় এই ঘরের দিকে তাকানো এবং বুক ফিরানো নিষেধ। যখন তওয়াফ করবা তখন ইজি, তুমি ঘুরতে থাকো, তোমার বাম পাশে ঘরটা থাকবে, বাম দিকে ঘরটাকে রেখে ঘুরতে হয়। আর আলাদাভাবে ঘরের শুধু মুলতাজম নামক জায়গায় গিয়ে নিজের দুই হাত উঁচু করে বুক লাগানো জায়েজ, মুলতাজম অঞ্চলে গিয়া বুক লাগাইয়া দোয়া করা যায়। আর কাবা ঘরের প্রদক্ষিণ করার সময় হজরে আসওয়াদের আগের যে কোন, যেটা রুকনি আমানি, সেখানে আল্লাহ রসুল নিজে তওয়াফের সময় একবার হাত দিয়ে স্পর্শ করছিলেন, এটা মুসলমানের জন্য মুস্তাহাসান।
সব সাহাবি করেন নাই, এখনো যদি কেউ কাছে থাকে সুযোগ পায় তাহলে একবার হাত দিয়ে ছুঁয়ে যাবে, কিন্তু এই ছোঁয়ার জন্য চেষ্টা করা, আরেকজনকে পিছনে ফেলানো, কাউকে একটু ধাক্কা দেওয়া হারাম। মাসলা বলতেছি, যদি কোনো লোক কাবা শরীফের দিকে সামনা দিয়ে বসা, পিছনে তার পিতামাতা বা বুজুর্গ কোনো মুর্শিদ আলেম বা কোনো বিশিষ্ট ব্যক্তি, তখন সেই ব্যক্তি কি ওই আলেমের দিকে ফিরে বসবে না কাবার দিকে? কাবের দিকে না, যিনি শ্রদ্ধেয় ব্যক্তি তার দিকে। তো বুঝলেন কাবার গুরুত্বটা কি? কাবার গুরুত্ব অসীম, কিন্তু সেটা হলো একটা প্রতীক। আল্লাহ বলছেন যে আমার দিকে যখন তোমরা মুখ ফেরাও, যেদিকে ফিরো সেদিকে আমি, কাজে আমার জন্য বিশিষ্ট কোনো দিক নাই, কিন্তু পৃথিবীর সব মুসলমানকে একটা দিকে ফেরানোর জন্য আমি মনে করি যে তোমরা কাবার দিকে মুখ ফেরাও। কাবার দিকে মুখ ফেরায় জামাত দাঁড়ায় চক্কর, এটাই এক্সপান্ড হয়ে মক্কা শরীফের পুরা শহরের মধ্যে অনেক সময় ছড়ায় যায়, 25-30 লাখ হাজি যখন হয়, আর সেই দৃশ্যটাই পৃথিবীর সব মসজিদ আসলে কাবার দিকে গোল হয়ে আছে। যদি স্যাটেলাইট থেকে শুধু কাবার আর মসজিদগুলির ছবি তোলা হয় পৃথিবীর আর কোনো বিল্ডিং না, দেখা যাবে যে কাবার ভিত্তিতে সমস্ত বিশ্ব গোলকের মধ্যেই সব মসজিদ কি আছে ফিরানো। এই যে মনের অবস্থা, এটা আমাদের তৈরি করতে হবে শিরিক মুক্ত থাকার জন্য। আর যদি শিরকের প্রতি নমনীয়তা আসে, শিরকে আমরা সহ্য করে নেই, শিরকের ব্যাপারে মনে উত্তেজনা বা কষ্ট দুঃখ বেদনা না থাকে, তাইলে আমলের কোনো কাজ হবে না। একটা মানুষ অমুসলিম, সে যদি রোজা রাখে তাহলে তার রোজা কিছু হবে? একটা লোক উজু নাই, সে যদি নামাজ পড়তে থাকে, তো উজু না থাকলে যদি নামাজ না হয়, ইমান না থাকলে যদি ইবাদত না হয়, হজ না হয়, দান সদকা যাকাত এগুলি আদায় করা না হয়, এর কারণ হলো যে তার অন্তর পবিত্র হয় নাই। অন্তর পবিত্র হওয়াই হলো ইমানের প্রথম কথা। নাজাসাত যেটা গোপনে ভিতরে থাকে সেটা পবিত্র করার নাম হলো ইমান, সেই ইমান আনয়ন করা হলো প্রথম এবং প্রধান কাজ। আর ইমানের সাথে আপনার পরিপূর্ণতার জন্য বহু কিছু আছে, এর মধ্যে ইবাদাত, যেগুলি নির্দিষ্ট ইবাদত বন্দিগি, ইবাদাতের সাথেই শর্ত হলো মুআমালাত, পবিত্র পরিচ্ছন্ন অর্থ কামাই, জীবিকা হালাল হইতে হবে। রক্ত মাংস যদি হারামের টাকা গঠিত হয় তাহলে নামাজ রোজা হজ যাকাত সদকা কিছুই কবুল হবে না। কাজে ইমান, ইবাদাত, মুআমালাত, লেনদেন, জীবিকা, আরেকটা হলো মুআশারাত, মানুষের সাথে নিজের চলার যে নিয়ম নীতি সেগুলিকে পালন করতে হবে। আপনি চলতেছেন কিন্তু নবীজির সাথে কিভাবে চলা সেটা জানেন না, আপনি ভুল করে ফেলছেন, তাইলে আপনার ইমানই বরবাদ। রসুলের হক কি সেটা জানতে হবে, পিতামাতার হক কি সেটা জানতে হবে, পাওনাদারদের হক কি, দাদি ফুপু বোন তাদের ওয়ারিসি, নিজের মালিকের সঙ্গে আপনার ওয়াদা কি, সেটা আপনি যদি বাটপারি করেন এক ঘন্টা তাহলে আপনার নামাজ কাজ হবে না। শ্রমিকের সঙ্গে আপনার ওয়াদা কি সেটা আপনি দেন নাই। অমুসলিমদের সঙ্গে আপনার আচরণ কি, দাওয়াতি আচরণ, মহব্বতের সামাজিক আচরণ হলো মানবিক। আপনার শাসকদের সঙ্গে আপনার আচরণ কি, সন্তানদের সঙ্গে কি, স্ত্রীর সাথে কি, শ্বশুর বাড়ির সাথে কি, আপনার প্রতিবেশী যারা হোক, সে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, নাস্তিক, মুরতাদ, চরিত্রহীন, বেশ্যা, প্রতিবেশিত্ব, এটা শরীয়ত যা বলে সেইভাবে আপনার নির্বাহ করতে হবে। আর পিতামাতার কথা কি বলবো, অনেকে তো পিতামাতাকে অত্যাচারও করে, আবার অনেকে নিজে এত সুফি পরহেজগার হয়, নিজে হয়তো তাবলিগে চলে গেল অথবা আলেমদের সঙ্গে থাকতে থাকতে পরহেজগার হইলো বা ইসলাম গ্রহণ করে ফেললো, বাপ মাকে তার কাছে খারাপ মনে হয়, তখন দুর্ব্যবহার করে, জাহান্নামী হবে সে লোক, কারণ এখানে কোনো ছাড় নাই। আল্লাহ তাআলা বলছেন যে তোমার পিতামাতাদের একজন বা দুইজন যদি অমুসলিমও হয় আর তুমি বড় সুফিসাব হও, বা সাহেব হুমা ফি দুনিয়া মারুফা, মৃত্যু পর্যন্ত এদের সঙ্গে সুপুত্রের মতো আচরণ করো। আর আমরা 19-20 হইলেই বাবা মার কেউ ভুল ধরতেছি, তাদের মতের সঙ্গে দ্বিমত, তাদের উপর অত্যাচার, এইগুলি তো আছেই, এরপরে আরো বড় কিছু বিষয় আমাদের থাকে, তার নাম হলো আখলাক, ইমান, আকিদা, মুআমালা, মুআশারা, ইবাদাত, চারটি। আর সবগুলির ফসল, সবগুলির উৎকর্ষ এবং সবগুলির এক্সেলেন্স হলো আখলাক। সেই আখলাকের কথাটা তো আমাদের পাঠ্যতেও নাই, নিজেদের আলোচনায়ও আনি না, এবং আমরা শুনি, বুঝি, আমরা ভাবতেও চাই না আখলাক কি। আখলাক হলো ইমানের ফল, যেমন ধৈর্য, ধৈর্য শরীয়ত কাকে বলে সেটা পড়া, এবং একজন টিচার, মুর্শিদ বা মুরব্বী বা একটা সোসাইটিতে বসে সেই আখলাক, ধৈর্যটা নিজের মধ্যে সৃষ্টি করা, নিজের মধ্যে সেই ধৈর্যটা আনা। আরেকটা হলো সন্তুষ্টি, আল্লাহ যা দিয়েছেন তার উপর সন্তুষ্ট থাকা, এটা একটা বিশাল গুণ। ইমানদার এটা ছাড়া প্রকৃত মুমিন হইতে পারবে না, অস্থিরতা থাকবে, লোভ থাকবে, সারা জীবন পরের টাকা মারার চিন্তা থাকবে, বড় লোক হওয়ার চিন্তা থাকবে, আল্লাহর দেওয়া রিজিকের উপর অসন্তোষ নিয়ে যদি একটা মানুষ চলে সেই লোকটা পূর্ণ মুমিন না। ঠিক এরকম ভালো গুণ আছে, অনেক খারাপ দোষ আছে। হিংসা, হিংসা কি, শরীয়ত কাকে বলে হিংসা, হিংসা বিবরণ এবং হিংসার থেকে মুক্ত হওয়ার জন্য একটা সাধনা দরকার। অহংকার,
কাকে বলে? সেখান থেকে মুক্ত হওয়ার সাধনা। লোভ কাকে বলে? আমি মনে করতেছি লোভ এটা, আপনি মনে করতেছেন এটা দিয়ে হবে না। শরিয়া কোরআন সুন্না বা আল্লাহওয়ালারা যুগে যুগে কোনটাকে লোভ বলছেন? বুখল কৃপণতা, ঠিক এরকম চুগলখুরি, মানুষের সঙ্গে ঝগড়া লাগানো, পরে সংসারে অশান্তি করা, পরনিন্দা করা, মিথ্যা কথা বলা, প্রবঞ্চনা করা, মানুষকে আর্থিক প্রতারণা করা, টাকা পয়সা মারা, এরপরে আর এই ধরনের কিছু কি না, বোগস, অন্যের প্রতি মন ভালো না, তার ক্ষতি করে দিলাম, এইসব কারণ মানুষকে ইমান থেকে দূরে সরায়। আর এইগুলি যদি সংশোধন না হয় তাহলে তার নামাজ বন্দিগি এবাদত এগুলি কোনো বেশি ফলদায়ক হয় না। ঠিক এরকম ভালো কিছু গুণ অর্জন করা, ভালোর মধ্যে প্রচুর আছে, একটা হলো সন্তুষ্টি, একটা হলো ধৈর্য, একটা হলো সবর, একটা হলো অন্যের উপকার করা, নিজেকে পিছনে রাখা, নিজের উপর অন্যকে প্রাধান্য দেওয়া, যেটা আমি চাই সেটা তাকে দেওয়া, দিলাম পৃথিবী এটাই, আমার পছন্দ যেটা উনি হাত বাড়িয়েছেন ওনাকে দিয়ে দেওয়া, ইসার। ঠিক এরকম কিছু মানবিক মহাগুণ আছে, সেই গুণগুলি অর্জন আর দোষগুলিকে বর্জন, এই কাজটি আখলাক। আর এর মধ্যে বললাম মুআমালাত, মুআশারাত, সামাজিকতা, সবার সঙ্গে চলার নিয়ম আর ইবাদত, সবকিছুই বৃথা হবে যদি ইমান না থাকে। আর ইমান অর্থ হলো শিরিক মুক্ত, কুফুর মুক্ত এবং ইমান বিরোধী যে আখলাক সেগুলি মুক্ত।